শ্রী রামপুর সত্র পরিদর্শনে আসাম স্টেট চেয়ারম্যান প্রদীপ হাজারিকা। আলিপুরদুয়ার জেলার আলিপুর এক নম্বর ব্লকের শালকুমার এক নং গ্রাম পঞ্চায়েতের অধীন মুন্সিপাড়া জয়গুরু মাধব শ্রী রামপুর সত্র পরিদর্শন করতে এলেন আসাম স্টেট চেয়ারম্যান প্রদীপ হাজারিকা। প্রদীপ হাজারিকা শালকুমার মুন্সিপাড়া গ্রাম্য পরিবেশে মুগ্ধ হয়ে জয়গুরু শঙ্কর মাধব শ্রীরামপুর সত্রের তেমন একটা শিষ্য নেই বলেও একথা বলেন। তিনি এটাও বলেন যে সমস্ত জয়গুরু শঙ্কর মাধব শ্রীরামপুর সত্র কীরকম অবস্থায় রয়েছে, সেগুলিকে আগামী দিনে আরও কীভাবে উন্নতকরণ করা যায়। মুন্সিপাড়া জয়গুরু শঙ্কর মাধব শ্রীরামপুর সত্র সম্পাদক আনন্দ রায় বলেন, যে সমস্ত সত্র রয়েছে সেই সমস্ত সত্রর আগামী দিনে কীভাবে উন্নতি করা যায় তাই তিনি দেখে গেলেন। শালকুমার মুন্সিপাড়া জয়গুরু শঙ্কর মাধব শ্রীরামপুর সত্রতে আসাম স্টেট চেয়ারম্যান আসতে অনেকেই আপ্লুত। আসাম স্টেট চেয়ারম্যান প্রদীপ হাজারিকা বিস্তারিতভাবে শ্রীরামপুর সত্র সম্পর্কে কি বললেন শুনুন। শালকুমার থেকে মনোরঞ্জন রায়, রিপোর্ট এক্স টিভি বাংলা। কি বললেন, কি বার্তা দিলেন? এই যে ওয়ার্ডে যে সত্রগুলো আছে, সত্র বলতে নামঘর সত্র, এই সত্রগুলো উন্নয়নের জন্য অর্থ কমিশনার আসাম থেকে আসিয়া দেখে গেল। আচ্ছা, ওই সত্রে কোন দায়িত্বে আছেন আপনি? শ্রীরামপুর ছত্রের সেক্রেটারি। আপনার নাম? আনন্দ রায়। আনন্দ রায়, এখন কোথায় যাবেন এখান থেকে? উনি কলাবাড়িতে আছে, মরিচবাড়ি ছত্র, এখানে যাবেন। তারপরে চলে যাবে আমগুড়িতে আছে শঙ্করদেব মাধব। গ্রামাঞ্চলের পরিবেশটা তো ঠিকই আছে, কিন্তু সত্র যিটো কথা বা সত্র বাড়ি গুরুজনার একশৰণ নাম ধৰ্ম, এই সনাতন ধৰ্ম চৰ্চা কৰা যিটো কেন্দ্ৰ, এই কেন্দ্ৰটোৰ অৱস্থা বৰ ভাল নহয়, খুব এটা বেয়া অৱস্থাত আছে। আৰু মই ভাবোঁ যে এইটো ভাল কৰাৰ অত্যন্ত প্ৰয়োজন আছে। আপুনি এইখন থেকে এখন কোথা যাবেন? আমি আৰু কেইখনমান সত্ৰ আছে, মৰিচবাৰী, শংকৰদেৱ মাধৱতে গ'লোঁ, তাৰপিছত শ্ৰীৰামপুৰ সত্ৰ, তাৰপিছত শিলবাৰী সত্ৰ, তাৰপিছত মৰিচবাৰী সত্ৰ, আমি এইকেইখন সত্ৰ আমি যাওঁ। ঠিক আছে, হ'ব। মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ অসমৰ নগাঁৱত 1449 চনত তেখেত জন্ম হৈছিল, 1449ত। আৰু তেখেতে সৰুকালত মানে শিক্ষা দীক্ষা তাতেই নগাঁৱতে লৈ পেলাই পিছৰ গোটেই ভাৰত ভ্ৰমণ কৰি তেখেতে একশৰণ নাম ধৰ্ম, সনাতন ধৰ্ম তেখেতে প্ৰচাৰ কৰি পেলাই সকলো জাতি, সকলো জনজাতি, সকলো ধৰ্ম, সকলো বৰ্গৰ মানুহ, পাহাৰ ভৈয়াম সকলো মানুহ লগ লগাই একেটা পাগতে খাব পৰা এখন সমাজ তেখেতে গঢ় দিলে। আৰু এনেকুৱা সমাজ পাবলৈ পৃথিৱীতেই মানে বিৰল। আৰু এই সমাজখন আজিও অতি শক্তিশালীভাৱে ধৰকাৰ আছে। আজি অসমৰ মাটি, অসমৰ বায়ু পানী, অসমৰ ভাষা কৃষ্টি সংস্কৃতি, অসমৰ সমস্ত গোটেই অসমীয়া সমাজ অতি সুন্দৰকৈ গঢ় দি যোৱা যিজন ৰূপক, যিজন মহাপুৰুষ, তেওঁ হৈছে শ্ৰীমন্ত শংকৰদেৱ। তেখেতৰ জন্ম হ'ল নগাঁৱত আৰু তেখেতৰ মৃত্যু হৈছে আপোনাৰ এই কোচবিহাৰৰ কাকতকুটা যি সত্ৰ আছে, তৰচান নৈ আছে, তাত তেখেতে মানে তেখেত আহি পেলাই তেখেতৰ শেষ নিশ্বাস কৰে।